Guys, আমি বলি এই তরকারিটা কি খোলা জানো মরিচ খোলা মরিচ খোলা এটা আমার মুখে দেওয়ার প্রয়োজন দুইটা জিনিস হচ্ছে এক হৃদয়টা ঝুড়ে একদম পুরো হৃদয়টা ভরে গেছে দুই নাক দিয়ে পানি বের হয়ে শুরু করছে মানে কি নাক দিয়ে পানি বের হওয়া মানে হচ্ছে যে এটা একটা চরম চরম মজার একটা রান্না এটা মানে আমার মতে মানে অনেক ধরনের মাছ আর হচ্ছে এত মশলা আর এত মানে মানে হার্বটা এত চরম মানে এত ফ্লেভারফুল ফ্লেভারফুল রাইট রাইট এত ফ্লেভারফুল যে না না আপনি একটু খাওয়াই দিন বুঝবেন না জানি আমাকে বলতে সেটা ফ্লেভারফুল না তার অর্ধেক শেষ করবো কারণ হচ্ছে মানে পেট ভরে যাবে মাগার মন ভরবে আমি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব মজার একটা রেসিপি রান্না করতেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচ খোলা এটা হচ্ছে আমার কলা পাতা কলা পাতাটা একটু ধুয়ে নেব একটু আপনার ফ্রিজে রাখছিলাম আমার নাগা মরিচ ডিপ ফ্রিজ থেকে বার করলাম আমার বাগানের এগুলো আল্লাহ জানি এত ঝাল হবে এটা তো আর বাচ্চারা খাবে না সো টোটালি আমাদের জন্য এই জন্য অনেক 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 ঝাল হবে সো এখানে আমি নিলাম ছোট ছোট চিংড়ি তারপরে এখানে আবার বড় কিছু চিংড়ি আছে এই যে বড় চিংড়ি এই চিংড়িটা তেলাপিয়া ফিশ ওইটাও ছোটো করে কেটে নিয়েছি আর একটা সয় ফিশ অনেকটা বাঙ্গাস মাছের মতো আমাদের দেশে আর এখানে পেঁয়াজ পাতা তারপরে মরিচ ফালি ফালি করে দিছি এটা হচ্ছে কাফি ল্যামের পাতা আপনি ধনে পাতা দিতে পারেন কাফি ল্যাম দিতে হবে অথবা লেবু পাতা দিতে হবে এমন কোনো কথাই নাই আমার লেবু গাছ আছে অ্যান্ড আমি ফ্রেশ লেবু পাতা ব্যবহার করতে পছন্দ করি লেবুর স্মেলটা আমার খুবই প্রিয় সেই জন্য আমি লেবু পাতা দিচ্ছি আর একটা কথা বলে নেই আমি কিন্তু রান্না শিখাচ্ছি না আমি কিভাবে রান্না করি এটাই দেখাচ্ছি সো অনেকের রান্না আমার থেকে ভালো অনেক মজা আমি কাউকে শেখানোর জন্য কারো টিচার না আমার নিজের রান্নাগুলো আমি যা শেয়ার করি সো এখানে আমি শুকনো কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া কাঁচামরিচ দিলাম নাগামরিচ দিলাম শুকনা মরিচ দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি অলওয়েজ রাঁধুনিটা ব্যবহার করি এখানে রাঁধুনির কালার এবং ফ্লেভার সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে হলুদও আমি রাঁধুনি ব্যবহার করি আমার সবগুলো গুঁড়া মশলাই রাঁধুনি জাস্ট জিরাটা আমি নিজে বাসায় করে নিই এই রান্নায় জিরা লাগতেছেও না দিয়ে দিচ্ছি সরিষার তেল একসাথে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব ও আরেকটা মশলা দেওয়া বলতে ভুলে গেছি ওয়েট ওয়েট এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এই যে লেবু রস এই জন্য চোখের সামনে রাখতে হয় সব কিছু কয়েকটা টমেটো ছিল কিন্তু একটা টমেটো কেটে দিলাম এখানে অপশনাল দিতে হবে টমেটো এমন কোনো কথা নেই আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগবে এই জন্য দিলাম লেবু রসটাও দিয়ে দিলাম মাখানোর মধ্যেই সুন্দর একটা দেখতেই কেমন লাগতেছে না কাঁচা খাওয়ার ইচ্ছে করতেছে আসলে সরষের তেল দিলাম আমি একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে
আমার জিভে পানি চলে আসছে। কেমন রান্না করে আমার বউ? অনেক ঝাল, মজা আছে এটা। এর তিন প্লেট ভাত খাওয়া যাবে। কি জানো এটা? না, মরিচ খোলা। আচ্ছা, মরিচ খোলা নামটার সাথে এটা রিলেশনটা কি, মানে কোনো কোরিলেশন? খোলায় করে আর মনে হয় অনেক ঝাল থাকে তো ওই জন্য মনে হয় মরিচ খোলা। মজা ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ। আশা করি আমাদের ভিডিও ভালো লাগছে, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন অবশ্যই।